রাসূলের মহব্বতের দাবি করি কিন্তু অনেক ক্ষেত্রে ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে আমরা বাড়াবাড়িও করে ফেলি আমরা এমন ভালোবাসা দেখাই যে ভালোবাসার নমুনা সাহাবায়ে কেরাম দেখান নাই সালফে সালেহীন দেখান নাই কুরুনে সালাসার কেউ দেখান নাই ভালোবাসা দেখাতে গিয়ে আমরা অনেক বিদআতের মধ্যে অনেক খুরাফাতের মধ্যে লিপ্ত হয়ে যাই অথচ আল্লাহর নবী বলেছেন যে লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ইবনে মারিয়াম فإنما أنا عبده فقولوا عبد الله ورسوله نبي كريم صلى الله عليه وسلم بولتشن جلا تتروني تتروني الإطراتك معنى هو المدح بالباطل باطل پنتاي أبويد پنتاي شمالنگن كنو پنتاي پرشنشا كوراكي وطيرانجيت كوراكي بڑا بڑی كوراكي إطراء بلا ہوئے নবী আকরাম বলেছেন আমার সম্পর্কে খবরদার কোনো বাড়াবাড়ি করবে না লা তুত্রুনি যেমন বাড়াবাড়ি করেছিল নাসারারা নাসারারা ইবনে মারিয়াম ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাকে সম্মান দেখাতে গিয়ে তাকে ভালোবাসতে গিয়ে তাকে একবারে আল্লাহর পুত্রই বানিয়ে ফেলেছিল নাউজুবিল্লাহ বলি সবাই এরকম বাড়াবাড়ি যেন আমার ক্ষেত্রে না হয় বরং সবসময় খেয়াল রাখতে হবে আমি হচ্ছে আল্লাহর বান্দা সুতরাং আমাকে আব্দুহু ওয়া রাসূলু তার বান্দা বলো তার রাসূল বলো এভাবে আমরা তিনি মানুষটাকে অন্য কিছু মাটির তৈরি না নূরের তৈরি এই সমস্ত অবান্তর প্রশ্ন করে অনেক ক্ষেত্রে আমরা এমন একটা দৃষ্টিভঙ্গির প্রমাণ দেই যেটা কোরআনকে মানা হয় না কোরআনের বিরুদ্ধে গিয়ে আমরা এমন কিছু দৃষ্টিভঙ্গি পোষণ করি এই সবগুলো হচ্ছে বাড়াবাড়ি তো নবীকে ভালোবাসতে হবে ভালোবাসার মতো হক আদায় করে এবং সেই ভালোবাসার অনিবার্য দাবি হচ্ছে তার আনুগত্য করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা যে আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে কিন্তু যে অস্বীকার করবে সে না সে জান্নাতে যেতে পারবে না ক্বালু ইয়া রাসূলাল্লাহ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওমাইং ইয়াবা অস্বীকার আবার কে করে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আবার কে অস্বীকার করে যে আপনাকে অস্বীকার করে জান্নাত থেকে বঞ্চিত হবে জাহান্নামে চলে যাবে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর জবাবে বললেন মান আতাআনি দাখালাল জান্না ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার অনুসরণ করলো সে আমার আনুগত্য করলো আর যে আমার অনুসরণ করলো না শুধু মুখে মহব্বতের দাবিদার হলো শুধু মুখে মহব্বতের দাবিদার হয়ে নানান ধরনের প্রোগ্রাম করলো কিন্তু জীবনের সকল ক্ষেত্রে আমার অনুসরণ করলো না সে আবা সে অস্বীকার করলো এবং আমাকে অস্বীকার করলে জান্নাতে যেতে পারবে না প্রিয় ভাই বন্ধুগণ আমার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে সাহাবায়ে কেরাম বদরের ময়দানে ওহুদের ময়দানে আহজাবের ময়দানে কিরকম প্রাণ বিসর্জন দিয়েছিলেন এটা আমাদের সকলেই জানা ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ সত্যমিথ্যার পার্থক্যকারী যে বদরের যুদ্ধ হয়েছিল যেখানে যে যুদ্ধে নামতে গেলে সামনে আসবে আপনজন ভাইয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে পিতার বিরুদ্ধে লড়াই করতে হবে চাচার বিরুদ্ধে লড়াই করতে হবে এমন এক কঠিন যুদ্ধে যখন সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর নবী প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন জিজ্ঞাসা পরামর্শ চেয়েছিলেন তখন সাহাবায়ে কেরাম কিভাবে উত্তর দিয়েছিলেন যাতে সাদ ইবনে মুআয বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার প্রতি ঈমান এনেছি আপনাকে সত্যায়ন করেছি আপনি যা নিয়ে এসেছেন তা হক বলে সাক্ষ্য দিয়েছি আপনার কাছে বায়াত গ্রহণ করেছি ওয়াদা দিয়েছি সুতরাং আপনি আমাকে আমাদেরকে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যান ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ ইসতা'রাসতা বিনাল বাহরা ফাখুজতাহু লাখুজনাহু মাক ইয়া রাসূলুল্লাহ যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি যদি আপনি আল্লাহর দিনের জন্য আল্লাহর দিনকে গালিব করার জন্য আল্লাহর কালেমাকে বুলন্দ করার জন্য আপনি আমাদেরকে নিয়ে সামনের সমুদ্রের মুখোমুখি হন এবং আপনি সমুদ্রে ঝাঁপিয়ে পড়েন তাহলে আমরাও সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব প্রিয় ভাই বন্ধুগণ এরকম অনেক প্রাণ উৎসর্গকারী উক্তি এবং আমাল সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল আজকে আমরা একদিকে আমরা আনন্দ করছি রাসূলের জীবনীকে নিয়ে অন্যদিকে আমরা
দুঃখিত আমরা ব্যথিত আমরা দুঃখ বারাক্রান্ত আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে যা আজকে সেই বিশ্বনবীর উম্মতের একটা অংশ ফিলিস্তিনের মুসলমানদের উপর যে বর্বরোচিত হামলা হচ্ছে যেভাবে তাদের বাড়িঘর টাওয়ার ধ্বংস করে দিয়ে শত শত হাজারো ছোট ছোট শিশু পুরুষ নারী মহিলাদেরকে ধ্বংস করা হচ্ছে হত্যা করা হচ্ছে এজন্য আজকে আমরা আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আজকে প্রিয় নবী জীবিত থাকলে তার উম্মতদের এ দশা হলে আজকে প্রিয় নবী নিশ্চয়ই ভয় থাকতেন না আজকে আরেকটা খায়বারের মাধ্যমে আমাদের সেই নির্যাতিত মুসলমানদেরকে উদ্ধার করার জন্য তিনি এগিয়ে আসতেন ঠিক কি না আজকে আমাদেরকেও সকল অনৈক্য বিভেদকে ভুলে আজকে সেই মজলুম মুসলমানদেরকে রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে প্রিয় ওলামায়ে কেরাম প্রিয় ভাই বন্ধুগণ আজকে আমাদের ভীরুতা আমাদের হীনমন্যতা আমাদের তুষামুদিনীতি এবং মুসলিম শাসকদের অনৈক্য বিভেদের কারণে আজকে আমাদের মুসলমানদের একটা বড় অংশ আজকে নির্যাতিত হচ্ছে আজকে জুলুমের শিকার হচ্ছে আজকে সেখানে রক্তপাত হচ্ছে আজকে সেটা অনুধাবন করে আজকে মুসলমান হচ্ছে কাল বুনিয়ান একটা দেহের মতো কেন আজকে সারা বিশ্বের মুসলমানদের দেহ নড়ে ওঠে না এই প্রশ্ন আজকে সকলের একটা দেহের মতো একটা ইমারতের মতো একটা ভবনের মতো আজকে সবাইকে কেঁপে উঠতে হবে সবাইকে নড়ে উঠতে হবে সবাইকে শিহরিত হতে হবে সবাইকে জাগতে হবে আজকে উম্মতে মুসলিমার সেই অংশকে রক্ষার জন্য উম্মতে মুহাম্মদের সেই অংশ রক্ষা করার জন্য আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষার ক্ষেত্রে বিশ্বের সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরান হায়াকুমুল্লাহ কে আসে সাড়া পড়ে যায় কে আসে নতুন সাড়া জাগে সুষুপ্ত মৃত জনপদ জাগে শতাব্দী ঘুমের পাড়া